গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এদিকে এখন বাজে ঘড়িতে 9:10। আজকে আমাদের বাড়ি চলে যাবার পালা, ছুটি শেষ। আর দেখো এখন সব ব্যাগ প্যাকিং এখানে সব কমপ্লিট, এই ব্যাগ সব কমপ্লিট। আর নিলো উঠে গেছে সকাল সকাল, উঠে ও স্নান করে নিলো, এখন ও চা খাচ্ছে। এই যে ও চা খাচ্ছে। তো চলো আপাতত এখন ব্লগটাকে তাড়াতাড়ি করে আমি এডিট করব, এডিট করে রেন্ডারিং বসাবো, নাহলে ট্রেনে আর হয় না এই কাজগুলো। তো এগুলো রেডি করে রাখবো যাতে আপলোডটা বাড়ি গিয়ে আপলোড করতে পারি। আর মা ওদিকে দেখো অলরেডি রান্না শুরু করে দিয়েছে। তো চলো আপাতত তাড়াতাড়ি করে ব্লগটা এডিট করে আমিও স্নান করে নেবো, 10:30 নাগাদ বেরোবো। 9:00 অলরেডি হয়ে গেছে, হাতে মাত্র 1.5 ঘন্টা সময়। আর যেহেতু আজকে সানডে, মেট্রো প্রোগ্রামের পর পরের জন্য হাতে টাইম নিয়ে একটু বেরোতেই হবে। তো চলো আপাতত এখন ব্লগটাকে তাড়াতাড়ি করে এডিট করে নিই। এখন অলরেডি 10:30 বেজে গেছে, এখনই বেরোবো আমরা। খাওয়া দাওয়া রেডি সব হয়ে গেছে, যে এখানে ব্যাগপত্র সব রেডি, কাকি এসছে দেখা করতে, মা বাবা ওদিকে সব গোছাচ্ছে, ও রেডি হয়ে গেছে। তো চলো আপাতত এখন বেরোই, তারপরে আবার কথা বলছি। অনেকদিন সেই তোমার তো এমন ভাবে আসবে যাতে মানে শনিবার দিন পাওয়া যায়। তো ঠিক আর ঘুমেই তো তাকাতে পারছি না আমার। তাহলে যা সাবধানে থাকিস। কি হাসি, হাসতে হাসতে পেটা খাওয়া যায় দুদিন ধরে। তুমিও কাকে বলছো না খাওয়া যায় কি? আচ্ছা ঠিক আছে, কি বলছে টাটা দাদি, টাটা টাটা। বেরিয়ে গেছি আমরা, এখন রিক্সায় রয়েছি। আর 18 সেকেন্ড পরে মেট্রো চলে আসবে, তো এখানেও বসে আছে। এসে গেছে মেট্রো, নেমে গেছি মেট্রো থেকে, এই যে নীল টিকিট কেটে চলে আসছে। এখন দেখি কোথায় যাই, কি বলছে শুনি। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। নেবো নাও, এটা নেবো না অন্য দেখো, তাই না? পরো একটু, গ্যাস খাওয়া। আরে তুমি পরো না, গ্যাস খাওয়া পরে দেখো। গ্যাস খা না, আমার চাল ছিল তো সেটা একটু ভালো লাগছে। এটা এটা না, চলে এসেছি দামদার স্টেশনে। দেখো দুজনে মিলে নতুন সানগ্লাস কিনে, নতুন সানগ্লাস পরে নিয়েছি। তো এখনো ট্রেন অ্যানাউন্স করেনি, ওই আমাদের ট্রেনের আগে শান্তিপুর লোকালটা বেরিয়ে যায়, ওটা চলে গেছে, এখনই অ্যানাউন্স করবে, চলে আসবে আমাদের ট্রেন। ট্রেন এসে গেছে। নেমে গেছি ট্রেন থেকে, এই যে নীল আগে আগে যাচ্ছে, ভীষণ রোদ, ছাতা টানিয়ে নিয়েছি, এখন এই অটোতে উঠবো, তারপরে বাড়ি যাই। নেমে ওই রসমালাই খাচ্ছে। বাবা টাকা দিয়েছে ফল লিচু, আম লিচু মিষ্টি কেনার জন্য, তো এখন এই লিচু কেনা হচ্ছে। এখানে আম রয়েছে, হয়তো কিনবে আম, লিচু তো কিনছে জানি, আম কি করবে জানি না। আমও নিয়ে নিচ্ছে এখান থেকে, ভালোই আমগুলো বলছে নাকি 3 কিলো, যেহেতু জামাই ষষ্ঠী বেরিয়ে গেছে বলছে 3 কিলো 100 টাকায় দেবে। দেখো কি সুন্দর লাগছে, মেঘটা পুরো রোদটাকে ঢেকে দিয়েছে, আর পাশ দিয়ে কি সুন্দর একটা রে বেরিয়েছে, কি ভাল লাগছে এটা দেখতে সামনে সামনে। জাস্ট পৌঁছে গেছি বাড়িতে, এখন একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে একটু খাবো, খিদেও লেগেছে।
বলছে আমার বলে তো এখন ফ্রেশ হয়নি না পরে আবার কথা বলছে খাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নেব মামনি আজকে রান্না করেছিল বাসমিশালি তরকারি ডাল আর দু রকমের মাছ মানে বাটা মাছ সর্ষে দিয়ে আর আর কি করেছে জানো ওই মাছটার কি না রুই মাছ আলু দিয়ে ঝোল তো চলো আমাদের তো এখন খেয়ে একটু রেস্ট নেবো এখন খাওয়া দাওয়া গেছে একটু রেস্ট নেবো নিউ দোকানে যাবে একটু পরে দোকানে বেরোবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে 5:20 নিউ দোকানে যাবে এই জন্য নিলে মুড়ি আর আজকে একটু সিঙ্গারা দিয়ে দিলাম আমরা বাড়িতে আসার সময় সিঙ্গারা এনেছিলাম তো সিঙ্গারা দিয়ে দিলাম তো চলো আপাতত এখন ওকে দিয়ে দিই ও বেরোক তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে টাটা গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে 6:30 এই যে ওর অ্যানিভার্সারির জন্য একটা পার্সেল অর্ডার করেছে মানে একটা গিফট অর্ডার করেছিলাম সেই পার্সেলটা এলো জাস্ট কিছুক্ষণ আগে এই যে ও সেটা জানে না ও আসলে রাত্রিবেলা সারপ্রাইজ দেবো ওকে তো চলো আপাতত এখন ওই ঘরে যাই গিয়ে দেখি মামুনিরা কী করছে সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে অনেকক্ষণই কথা হয়নি এখন ঘড়িতে 9:30 বেজে গেছে মাথাটা এত ধরে আছে মানে কি বলবো নীল চলে এসছে নীল এসে এখন একটু আমাকে ডাকলো আমি শুয়েছিলাম ঘুম তো আসেই নেই এক ফোঁটাও যে একটু ঘুমালে মাথাটা যন্ত্রণাটা ঠিক হয়ে যাবে কিন্তু ঘুম তো এক ফোঁটাও এলো না ভীষণভাবে মাথার যন্ত্রণা করছে তো এখন হয়তো গিয়ে একটু খেয়ে নেবো অল্প করে খেয়ে একটু ওষুধ খাবো ওষুধ খেয়ে একটু শোবো তো নীল আসলো নীল এখন ওদিকে রয়েছে আসলে তারপরে আবার কথা বলছে আর ওকে সারপ্রাইজটাও ওকে দিতে হবে দেখি ওর রিয়াকশনটা কীরকম হয় যদিও ওকে আমি বলে দিয়েছিলাম যে সারপ্রাইজ দেবো কিন্তু কী সারপ্রাইজ দেবো সেটা তো জানে না তো দেখি ওর রিয়াকশনটা কী হয় কি হয় একটু বস বসলাম একটু চোখটা বন্ধ করো একটু হাতটা বাড়াও এরম ভাবে না সামনের দিকে উল্টো করো একসাথে করো জোড়া হাত খোলো সারপ্রাইজ হ্যাঁ তোমার বলেছিলাম না দেব দেখি কি এটা চিড়ি দাও কাটলে দাও না ওই তুমি ছেড়ো না পছন্দ হলো বলো চোখ বন্ধ করো কেন করো ফোনটা রাখো হাতটা বাড়াও দু হাতটা আরে এক জায়গা করো এমন করে কিছু নেয়ার মতো করে হ্যাঁ এই নাও আমি তোমাকে সারপ্রাইজ দিলাম শুধু তুমি দেবে তাই হয় খোলো দেখি কি এটা ধরো একটু সামনে কেমন দারুন কেমন লাগছে খুব ভালো লাগছে শর্ট কিন্তু হ্যাঁ ড্রেস তো
ড্রেস এটা পছন্দ হয়েছে ঠিক আছে গতকাল রাত্রেবেলা ব্লগটা রেন্ট করা হয়নি তোমাদের সাথে আর কথা হয়নি ডিনার করে আসার পর তো এতটা শরীরটা খারাপ ছিল যে আমি ওষুধ খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে গেছিলাম তো চলো ব্লগটাকে এখন এন্ড করে দিচ্ছি তাই আর একটুখানি পরেই আজকে নতুন দিনের নতুন ব্লগ শুরু হবে টাটা